ওই এক পিচ্ছি দেখতেছেন টুপি মাথায়, দেখে মনে করেন না ও চাইনিজের দারোয়ান, ওর কাছে ওর চাইতো বড় আছে। আমার বইনের লগে কোন হালায় প্রেম করে নাম ক, ওর আমি বইরা দিব। ওর নাম সুমন। থাকে কই, তেজাবের মহল্লায় আমার বইনের লগে প্রেম করে, খবরটা এতদিন পর আমার দিলি কেন, আগে দিল্লা কেন? নিজেরা কনফার্ম হতে চেয়েছিলাম। লাম্বু, সুমনের খবর লাগা, আজই সুমনের বাবার আমি দেখতে চাই। ও জানে আমি রে ভালো, ও বুঝি আমিও বুঝি। তোমার পোলা লায়ক হয়েছে, প্রেম প্রীতি করবার চায়, কিন্তু বললো মারে এবার লাইন লাগাইছে, আগের থেকে সাবধান করে দিও, পরে কইলাম আমার দোষ মোষ দিতে পারবা না। বাড়ি যা, গিয়া বাপন লগে দেখা কর, তেতুল মতুল খাওয়াইবো, বমি করবি, টালামে চলে যাবো, যা সব। আমি চাইলে পাই না ঢাকা শহরের এমন কোন কাম, পোলারে হারাইতে না চাইলে ফিরে হারাইক, নইলে আবার আমি এক বাড়িতে কাম সাইরা ফেলে। এবার যাও লাইলি মজনুর আমলে যাইয়া, তুমি মজনুরে বলো ভাই আমার একটু প্রেম শিখেই দেন, যদি না শিখায়, না শিখেলে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তোর নাম পাগলা মতিন না? আমি আপনাকে চিনি, আপনি নতুন আইছেন, ডিবির এসি নজরুল ইসলাম। চিনতে যখন পারছিস, ওট চাইনিজ খাইতে এলাম, খাওয়া দাওয়া রাইখা চলে যামো। টিভি অফিসের মধ্যে একটা অন্ধকার রুম আছে, ওই জায়গা চাইনিজ খাওয়া বলে, চল। পাগলা মতিন রে, এত শোয়া যে টিভি অফিসে নেওয়া যায় না। তোর তোর সমস্যা আছে তাই, ও সমস্যা তো আছেই, মানে তুই তো একটা নেশা কর তাই। আর রাখেন বাই করেন না, আপনি তো একটা নিয়ে আইছে, আমার কাছে অনেক আছে। ওর মতো চালাক কেউ আছে? ওর মতো সাহস তবু আছে বেটা, পারবি ওর মতো সাহস দাইতে? নালে গুলি করে দেবো কিন্তু। বুঝছি, আপনি তো একটা গন্ডগোল লাগাইবার চাইতে আছে, গন্ডগোল লাগলে আপনি আমার সাথে পারবেন না। মামা তুমি একটা জিনিস, মামা একটা জিনিস তুই ভাই। ওই মোড়ে একটা মাইক্রো বাসে তিনটা সিপাহি, দুইজন অফিসার, তাগো আছে তিনটা শটগান আর তিনটা ছোট যন্ত্র। আমার এই হোটেলে যারা আছে সবাইয়ের কাছে একটা একটা করে আছে। এরাই তো দেশের সম্পদ, এরা দেশের হোয়াইট গোল্ড, বুঝছো? কি গোল্ড? হোয়াইট গোল্ড, সোনার তো আর একটু দামি, সাদা সোনা। বুঝছি, আপনার বিশ্বাস হইতাছে না। এই তোরা মালগুলো দেখা, সব বিদেশি মাল, একটা দেশি না। ওকে দা সিরাজুদ্দোলা চুল কাটাইছে তো পূজা দেন, এরা সবাই আমার লোক, আমি একা চলাফেরা করি না। নিশ্চয়ই আপনি নবাব সিরাজুদ্দোলা, আমরা সেটা অনুমান করেছি, আমরা ডাউট করেছি। ওই এক পিচ্ছি দেখতেছেন টুপি মাথায়, দেখে মনে করেন না ও চাইনিজের দারোয়ান, ওর কাছে ওর চাইতো বড় আছে। পিচ্ছি তোরটা দেখা, ওইটা দিয়া জবাই দে। আপনি তো বুদ্ধিমান লোক, গোলাগুলি করা কি ঠিক হইব? গোলাগুলি করলে আপনার লোক মারা যাব, আমার লোক মারা যাব, তাইতে বলে আজকে চলে যান, পরে সুযোগ মতন দই দেন। ধরো মামা তুমি খাইবা না, মামা তুমি যে জিনিস মামা, ধরো তুমি জীবনও খাইবা না। মতিন, তোর সাথে আবার চব্বিশ ঘন্টার মধ্যে আমার দেখা হবে। আচ্ছা আচ্ছা, দাওয়ায় না মারলে আমার জোশ আহে না। Baby, relax.